জেলার বিভিন্ন প্রান্তে জগদ্ধাত্রী দেবীর আরাধনায় মেতেছে সকলেই। পূজোর দিনগুলো যাতে সকলের মুখে হাসি থাকে সেই প্রচেষ্টাকে বাস্তবে রূপায়িত করতে এগিয়ে আসে সহদেব ও অলোকানন্দা ফাউন্ডেশন। সংস্থার পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রায় 400 জন দুস্থ মহিলাদের হাতে তুলে দেওয়া হয় শাড়ি। ফাউন্ডেশনের সভাপতি নীলাঞ্জন দত্ত মহাশয় জানিয়েছেন, বিগত গত 2 বছর ধরে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয় জগদ্ধাত্রী পুজোর সময়। এটা আমাদের সহদেব ও অলোকানন্দা ফাউন্ডেশনের তরফ থেকে প্রোগ্রামটা হলো এবং এইটা একটা দুস্থদের পাশে থাকার জন্য এই প্রোগ্রামটা বিশেষ করে করা হলো। কিছু দুস্থ মহিলাদের আমরা শাড়ি প্রদান করলাম মা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। এই মা জগদ্ধাত্রী পুজো এই নিয়ে দ্বিতীয়বারে করলো। হ্যাঁ, আমরা চাই সামনে বছরও করব, আমরা যতদিন সম্ভব করা আমাদের পক্ষে। এটা দ্বিতীয় বছরে করলো। নতুন বস্ত্র পেয়ে খুশি অসহায় মানুষেরা, ভবিষ্যতেও এইভাবে দুস্থ মানুষের পাশে থাকার অঙ্গীকার সহদেব ও অলোকানন্দা ফাউন্ডেশনের। বীরভূমের নলহাটি থেকে শাহরুখ আনসারি ও জোসেফ হাসানের রিপোর্ট, ইউ বাংলা।